আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায়। আয়ন টিভির স্পেশাল আয়োজন, আয়ন এক্সক্লুসিভ দেখার জন্য প্রিয় দর্শক আমরা সবাই মর্মাহত, আমরা সবাই আবেগপ্রবণ। প্রতিদিনই যখন টিভির পর্দা খুলি অথবা আমরা যখনই আমাদের সংবাদপত্রের পাতা খুলি, আমরা দেখি কেউ ধর্ষিত হচ্ছে, কেউ নিহত হচ্ছে, কাউকে মার্ডার করা হয়েছে, কাউকে কিডন্যাপ করা হয়েছে। আমাদের প্রত্যাশার বাংলাদেশে, আমাদের স্বপ্নের বাংলাদেশে, আমাদের ভালোবাসার বাংলাদেশে গতকালকে বাংলাদেশে এমন একটি জিনিস ঘটেছিল যে জিনিসটি আমাদের বিবেককে গতকালকে না, গত তিন দিন আগে, যেটা নিয়ে গতকালকে আমরা আলোচনা করেছিলাম, যেটি আমাদের মনুষ্যত্ব বোধকে, আমাদের বিবেককে এত বেশি জাগ্রত করেছিল যে আমরা ঘরে বসে থাকতে পারিনি এবং কোনো মানুষ ঘরে বসে থাকতে পারে না। সেটি হচ্ছে সিলেটে রায়হানকে অনলি 10,000 টাকা চাঁদা না দেওয়ার জন্য মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে, মার্ডার করা হয়েছে। এবং একটি রায়হানের তথ্য, একটি রায়হানের মার্ডারের কথা, হত্যার কথা, নির্যাতনের কথা আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, ফ্রেন্ড মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা সবাই মানববন্ধন করছি, আমরা সবাই কথা বলছি মিডিয়াতে, হয়তো আবার আগামীকালকে ভুলেও যাবে, কিন্তু আমরা আমাদের ভালোবাসার বাংলাদেশে কোনো মায়ের চোখের পানি আমরা দেখতে চাই না। আমরা চাই না রায়হানরা এইভাবে নরঘাতক, নরপশু পুলিশদের দ্বারা নিহত হোক, আমরা এর সঠিক বিচার চাই। আমরা চাই বাংলাদেশের পুলিশ মানুষের রক্ষক হোক, মানুষের বক্ষক না হোক। প্রিয় দর্শক, আমরা আজকে স্টুডিওতে, আমরা স্কাইপের মাধ্যমে সিলেট থেকে দুজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। একজনের সাথে কথা বলতে আমি কীভাবে কথা বলবো আমি জানি না, যে একটি মা যখন তার সন্তানের লাশ কয়েকদিন আগে বিদায় দিল, যে সন্তানকে উনি বলল যে বাহির থেকে সে খাবে, সেই সন্তানের লাশ ওনার হাতে চলে আসলো, সেই সন্তানের, সেই রায়হানের মা আজকে আমাদের সাথে কথা বলবেন এবং উনি বলবেন কি হয়েছিল আসলে সেদিন, আসলে রায়হান কতটুকু ভালো ছেলে ছিল। এবং আমরা আরেকজন লোককে, যাকে আমি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তিনি হচ্ছেন ব্যারিস্টার ফয়জউদ্দিন আহমেদ, যিনি নিজের তাগিদে, নিজের বিবেকের তাগিদে, নিজের আবেগের তাগিদে যিনি হাইকোর্টে রিট পিটিশন সাবমিট করেছিলেন এবং আপনি আজকে এটা নিয়ে শুনানিও হয়েছে, এবং যে রায়হানকে যে হত্যা করা হয়েছে সে বিষয়ে আমি প্রথমেই আপনাদের সামনে নিয়ে আসছি। রায়হানের মা উনি কথা বলবেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি কি আমাদেরকে একটু বলবেন, আমরা সবাই মর্মাহত, প্রবাসী সিলেটবাসী মর্মাহত, আমরা সবাই আপনার পাশে, যে আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি যে অমানবিকতা করা হয়েছে, যে নির্যাতন আপনার ছেলেকে করা হয়েছে, যেভাবে আপনার ছেলেকে মারা হয়েছে, আমরা আসলে আমাদের ভাষা নেই এটি প্রকাশ করার মতো। তারপরেও আপনার প্রতি সমবেদনা, আপনার পরিবারের প্রতি সমবেদনা, এবং আমরা সবাই সোচ্চার, আমরা আপনার পাশে, আমরা হাজারো রায়হান আপনার পাশে দাঁড়িয়ে আছি রায়হান হত্যার বিচারের জন্য। তাই প্রবাসীদের পক্ষ থেকে, সমস্ত বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনি কি একটু বলবেন আসলে কি হয়েছিল? কি হয়েছে কি বলবো, শনিবারে বিকালে আমার বাসা থেকে সে খাওয়া দাওয়া করে বাইরে যে সন্ধ্যার 5 মিনিট, এরপর আর তার কোনো খোঁজ খবর নাই, সে তো ডিউটি থেকে যে রাত 10টা পর্যন্ত সে ডিউটি করে। জি, তারপর বাসায় ফিরে, ওই দিন ডিউটি করে বাসায় ফিরছে কিনা তা আমি জানি না, সে আলাদা বাসায় থাকে তার বউকে নিয়ে। আচ্ছা, পরে রাত্রে 4:20 এর সময় সে আমার ফোনে ফোন দিয়েছে, পুলিশের একটা ফোন থেকে, রায়হান ফোন দিয়ে বলছে আম্মা, জি রায়হান নিজে, আচ্ছা হ্যাঁ, রায়হান নিজে ফোন দিয়ে বলছে আম্মা তাড়াতাড়ি আমার জন্য কিছু টাকা পাঠাও, আমার পুলিশ ধরিয়ে নিয়ে আসছে, খুব বেশি মারতেছে, মারি ফেলাইব। তখন আমি ছিলাম পাশের রুমে থাজিদের নামাজ পড়তে। আচ্ছা, এর মধ্যে তার চাচা ফোনটা ধরে, ফোন ধরে বলছে কি হয়েছে তুমি কই আছো? তখন বলছে আমি বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে আছি,
আর তারা আমারে দরিয়া রাখছে, কিছু টাকা নিয়ে আইলে আমারে ছাড়ি দিব কইছে। তারপর তার বাবার সাথে এই চাষায় আবার এইটাই বলছে, ও বাবা ও শুনা বাবা ও শুনা চাষা, জলদি আমার জন্য কিছু টাকা নিয়ে আও, আর না তারা আমারে মারি লাইব মারি লাইতেছে। এ কথা শুনতে শুনতে তাড়াতাড়ি আমি উঠিয়ে কিছু টাকা ম্যানেজ করছি, ম্যানেজ করিয়ে তার সাথে দিয়ে পাঠাইছি। বর্তমানে সে তার বাবা সেখানে গেছে, যাওয়ার পর পরই বন্দর আজান হয়ে গেছে, ফজরের কোর্ট আচ্ছা, পয়েন্টের সামনে আজান হওয়ার পর পরই কুদরতুল্লাহ আকামত আইছে, নামাজ আরম্ভ হয়ে গেছে, নামাজ পড়ছে, নামাজ পড়ে সালাম ফিরাইয়ে আর দোয়া না করে তাড়াতাড়ি গেছে গিয়া এই থানার ভিতরে পুলিশ বাড়িতে। পুলিশ বাড়িতে গিয়ে দেখে 4-5টা পুলিশ শুধু পায়তারা করতেছে। এরপর একটা পুলিশকে বললো, এইখানে রায়হান নামে কাউকে ধরে আনছে। তখন বলছে ঠিক আছে ধরে আনা হয়েছে, কিন্তু সে এখন রেস্টে আছে। আর উনি বলছে যে রায়হান বলছিল কিছু টাকা নিয়ে আইলে তারে ছাড়ি দিবা, আমি টাকা নিয়ে আইছি। তখন একটা পুলিশ বললো টাকা নিয়ে আসলে কি হবে, রায়হান এখন ঘুমে, আর যারা যে বিক্রিম টিমে যে নিয়ে আসছে তারে এরা না আসলে আমরা ছাড়তে পারবো না। সকাল 9টায় চলে আসে। তখন ওর চাচা আবার বলছে যে আমি রায়হানের সাথে দেখা করবো এবং কিছু নাস্তা দিব খাওয়ার জন্য। তখন বলছে না এখন রায়হানের সাথে দেখা করা যাবে না, সে এখন ঘুমাইছে, আর আপনি সকালে 9টায় আসেন, যারা দরিয়ে নিয়ে আনছে এরাই 9টার সময় আসবে, তখন আপনি টাকা 10,000 নিয়ে আসবেন। টাকা 10,000 নিয়ে আসলে এইখান থেকে আপনি চড়াইয়া নিবেন, কৌটিয়া যাওয়া লাগবে না। এইটা বলে উনাকে আবার 5:30টার দিকে ফিরে আসছে, মানে 5:30 ওই দিকে ফিরে বাসায় আসতে আসতে 7:30-8টা হয়ে গেছে। তো ওরা টাইম দিয়ে দিছে 9টায় যাওয়ার। আমি আবার টাকা 10,000-এর মিল করে সাথে আরো 300 টাকা দিছি, দিয়া উনি গেছে থানায়। থানায় যাওয়ার পর তখন ওরা সব সরিয়ে ও আর দেখা করে না। পরে একজন লোককে ডাকিয়ে আনছি, এদিকে আসো আমি রায়হানের চাচা। তখন বলছে আপনি কিসের জন্য আসছেন? তখন বলছে যে আমি রায়হানের চাচা, আমি রায়হানের নেওয়ার জন্য আইসি। আপনারা বলছিলেন টাকা 10,000 নিয়ে আইছে, আমি 10,000 নিয়ে আইছি, আমার রায়হানের অবস্থা কেমন স্যারের ছাড়েন না আপনারা? তখন বলছে চাচা আপনি এখানে বসেন বলে একটা চেয়ার দিছে, ও চেয়ারে বসে আর পুলিশটা ভিতরে গেছে গিয়ে, আর বাকি সব পুলিশ গুলা শুধু কারাখানি করতেছে। তখন ও মনে করছে হয়তো ভিতরে কিছু লেখালেখি চলে, এর জন্য মনে হয় দেরি হচ্ছে। এটাকে সকাল 9টায় তাই না? এটা সকাল 9টায়, সকাল 9:30, 9:30। আচ্ছা হ্যাঁ, তারপরে তারপর ও মনে করছে ভিতরে কাগজ লেখালেখি করতেছে, এর জন্য মনে হয় দেরি হইতেছে। 5 মিনিট বসিছে, বসার পর দেখে তারা সব ভিতরে। পরে উনি আবার ভিতরে গেছে, গিয়ে বলছে কি হইলো আমার রায়হানের সামানা, আমি তো টাকা নিয়ে আইছি। তখন ওই লোকটা যে লোকটা চেয়ার দিছে ওই লোকটাই বলতেছে দেখেন চাচা রায়হানের শরীর খারাপ হয়ে গেছে, আমরা আরে ইমার্জেন্সিতে পাঠাইছি উসমানী মেডিকেলে। তখন ওই কথা শুনে উনি তাড়াতাড়ি উসমানী মেডিকেলে যায়, গিয়ে ইমার্জেন্সিতে যারা রিসিভ করে এরার কাছে জিজ্ঞাসা করে, তারা বলছে না রায়হান নামে কোনো লোক আসে নাই এবং কি এখন পর্যন্ত কোনো রুগী আসে নাই। তারপর উনি যেই রুমে ব্যান্ডেজ করে সেলাই করে প্রাথমিক চিকিৎসা করে সেই রুমে গেছে, সেই রুমে গিয়েও তারে পায় নাই। তখন এইখান থেকে বাইরেছে, বাইরে একটা আয়াকে পাইছে। তখন বলছে আয়াকে যে এখানে কোনো রুগী আসেনি। আয়া এটাই বলছে যে থানা থেকে 2টা CNG আইছে, একটা শিকা পাইছে, একটা লাশ হিমাগারে রাখা, একটা লাশ নিয়ে আইছে। তারপর উনি গেছে ওই হিমাগারে, আর উনি যাওয়ার আগে আমার ননদ একজন এবং আমার যা একজন গেছে গিয়ে মেডিকেলে, তারার কাছে কে সকালে খবর কইছে সকাল 8টায় যে রায়হান রেখে মারিয়া পালাই দিছে মেডিকেলে, ওই কথা শুনে তারা গেছে গিয়ে আমাদের আগে। পরে তার চাচা গেছে গিয়া দেখে মেডিকেলে এত পুলিশ,
মনে হয় সারা বাংলাদেশের পুলিশ মেডিকেল খুব তর্কাতর্কি চলতেছে, তারা ভিতরে ঢুকতে চাবি দেয় না। ওরা আমার নননটা মানে পুলিশের সাথে তর্কাতর্কি করে ঘরের ভিতরে জোর করে ধাক্কা দিয়ে ঢুকে আমাই গেছে। ঢুকার সাথে সাথে দেহে রায়হানকে উপর থেকে একটা ট্রেন দিয়ে এইরকম নামাইতেছে মানে এবং তার শরীরটা ফাঁক দিছে। অলরেডি সে মৃত। ফাঁক দেওয়ার পর দেখে জি তখন 10টা, হ্যাঁ তখন বাজে গেছে 10টা। রায়হান এত কান্ডা বড় হয়ে গেছে, বুঝা যাচ্ছে যে না হলে 3-4 ঘন্টা আগে সে নিহত হয়েছে। এরপর আজকে তখন আমার ননন জিজ্ঞাসা করছে এইটার কি হয়েছে, এইভাবে কেমনে মারা গেল। তখন পুলিশরা বলছে যে এইটা গণদুলাইয়ে মারা গেছে। তখন আমার ননন বলছে না এটা গণদুলাইয়ের মৃত্যু না, এটা আর কেউ মারছে। বলছে না এটা অ্যাক্সিডেন্ট করছে। তখন উঠে বলছে না এটা অ্যাক্সিডেন্টেরও কোনো দাগ না, এটা শুধু পিটানোর দাগ, বলে খুব বেশি আঘাত করে হয়েছে পিটানুজে। তখন আরেকটা পুলিশ মানে তার সাথে বলছে যে না সে একটা লোককে মারছে এবং সেই লোকটা রায়হানকে মারছে। তখন আমার ননন বলছে সেই লোক কই, যাকে রায়হানে মারছে সেই লোক কোথায়, এখানে তো দেখি শুধু রায়হানি লাশ। তখন খুব রাগারাগি তুলে বলছে আপনারা যান করে কথা হবে। রায়হান ইসিজিতে দেখা যাচ্ছে রায়হান স্ট্রোক করছে এই। তারপর কালকে সকালে একটা মিডিয়াতে খবর পাওয়া গেছে রায়হান রে, এবং সিসিতে দেখা গেছে রায়হানকে 2টার সময় তারা ধরে নিয়ে, কয়টার সময় ধরে নিয়ে গেছে সিসিতে দেখা যায় নাই, তবে যেই গানে রায়হানকে নির্যাতন করা হয়েছে এর পাশের ঘরে একটা লোক, নাম কি জানি আমার মনে নাই, হাসান খান, ও একটা ফেসবুকে ছাড়ছে তার বাসার পাশে এই যেখানে নির্যাতন চলে সেই জায়গা, ও রাত্রে 2টা থেকে শুনতে ছাড়তো না যে আমি চুরও না, আমি ডাকাতও না, আমি ছিনতাইকারীও না, আমার মায়েরে আমি খবর দিছি আমার মা টাকা নিয়ে আসবে, আপনারা টাকার জন্য আমার জানটা নিয়েন না, আমি ছোট, আমার একটা শিশু আছে এবং আমি একটা বিডিআরের ছেলে, আপনাদের মতো একটা পুলিশের ছেলে, আপনারা আমারে মারিয়েন না, আমারে যতটুকু টাকা চাইবেন আমি দিতে পারবো, আপনারা কিন্তু মারিয়েন না। এই আর্তনাদ শুনছে সে রাত 2টা থেকে সকাল 5টা পর্যন্ত। আর ওই যে আমরা সকাল 5টায় টাকা নিয়ে গেছিল এটা দেখানো হয়েছে না রায়হানকে, এবং আমাদেরকে দামা সামা দিয়ে ওইদিকে বিদায় দিয়ে সকাল 6টায় 6:30টায় তারে মেডিকেলে নিয়ে গেছে, আর একটা গাড়িতে পাওয়া গেছে সিএনজি করে নিয়ে গেছে। এটা কি, এটা কি আপনি পরবর্তীতে শুনতে জানতে পারছেন তাই না? জি। আচ্ছা খালাম্মা, আমি আমি আসছি আপনার কাছে। আমি একটু একজন, আপনি আসলে, আমি নিজেই কথার ভাষা হারিয়ে ফেলছি আপনার গল্প মানে আপনার কথাগুলো শুনে। আমাদের মানুষ আমি আসছি, আমি আপনার সাথে কথা বলবো, আপনি লাইনে থাকুন। আমি আমি একটু স্বাভাবিক হইনি, আমি লাইনে থাকুন, কারণ যে যে কথাটি আপনি বললেন যে মানুষ মানুষকে এইভাবে মারতে পারে, এভাবে, এটা আসলে আমাদের মনকে, আমাদের বিবেককে, আমাদের মনুষ্যত্ব বোধকে এত বেশি কষ্ট দেয়। যাই হোক, আমি আমি আপনার সাথে কথা বলবো। আমি তার আগে একটু আমি ব্যারিস্টার ফয়েজউদ্দিন আহমেদ, প্রিয় দর্শক, আপনারা যারা লাইনে কথা বলতে চাচ্ছেন, আসলে কথা বলার মতো এনভায়রনমেন্ট আমাদের কারোর মধ্যেই নেই, তারপরেও দেখি আপনাদের সাথে একটু পরে চেষ্টা করব কথা বলার জন্য। এবং আপনার যে কথাটি সেটি হচ্ছে যে আসলে কি বলবো, আমি আমার ভাষাই হারিয়ে ফেলছি যে কিভাবে আপনাদেরকে বোঝাবো বা কিভাবে ওনার কষ্টটুকু আপনাদের সামনে তুলে ধরবো। বাট বাংলাদেশে এটি অহরহ হচ্ছে, বাংলাদেশে এটি এখন সকালে উঠে যেমন ব্রেকফাস্টের সাথে এক কাপ চা খেতে হয়, এটি হচ্ছে এখন সেই ম্যাটার। পুলিশ নির্যাতন বলুন আর আদার্স ক্রস ফায়ার বলুন, কিন্তু আমি আমি ওনার কথাগুলো শুনে আমি যতটুকু, আসলে কালকে রাতে অনেকে বলছেন আমি একটু বেশি টকশোতে এক্সাইটেড ছিলাম, আমি এক্সাইটেড ছিলাম না আসলে। আসলে আমার বিবেক, আমার মন আমাকে কন্ট্রোল মানে থেকে আমার যে আবদ্ধ সীমাবদ্ধতা একজন প্রেজেন্টার হিসেবে সেটি আমি হারিয়ে ফেলেছি। যাই হোক, আজকে ওনার কথা শুনে আমার নিজের কাছে এত বেশি খারাপ লাগছে যে আমি মনে হয় যে একটি মা তার সন্তানকে হারানোর পরে আবার টিভি স্ক্রিনে এসে সেই গল্পটুকু আমাদেরকে, সেই কথাটুকু আমাদেরকে শোনাচ্ছেন যে একটি সন্তান 10,000 টাকা চাচ্ছে মায়ের কাছে, মা আমার জীবন ভিক্ষা দিবে যদি তুমি 10,000 টাকা দাও। এটি
আমার মনে হয় অনেকে বলেন যে আমি 71কে সামনে নিয়ে আসি, 71-এ আমাদেরকে, আমাদের মা বোনকে, আমাদের ভাইদেরকে পিটিয়েছে, হত্যা করেছে, বস্ত্র আমাদেরকে দর্শন করেছে, সেটি হচ্ছে পাকিস্তানি বাহিনী, পাক বাহিনী, তাই ঘৃণা করি তাদেরকে আমরা। কিন্তু আজ আমার স্বাধীন বাংলাদেশে এই ধরনের হত্যা হচ্ছে, একটি মায়ের চোখের পানি আমরা বারবার দেখতে হচ্ছে এবং এটি মেনে নেওয়াটা অনেক কষ্টের ব্যাপার। যাই হোক, আমি একটু যাচ্ছি ব্যারিস্টার ফয়জউদ্দিন আহমেদ। ব্যারিস্টার ফয়জ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আপনাকে প্রথমেই আমি সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিকভাবে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি যে যেখানে বাংলাদেশে হাজারো ব্যারিস্টার আছে, হাজারো আইনজীবী আছে, লাখো আইনজীবী আছে, তারা যখন জিনিসটা দেখছেন, আপনি সেখানে রিট পিটিশন সাবমিট করেছেন, আপনি একটু আমাদেরকে বলবেন ব্যাপারটা প্রোগ্রেস কতটুকু? শুনতে পাচ্ছেন আপনি কি হাইকোর্টে যে রিট পিটিশনটি আপনি সাবমিট করেছেন, এই বিষয়ে একটু বলবেন? জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এটা আয়োজন করেছেন, আজকের এই অনুষ্ঠানটি। আসলে এতক্ষণ যার বক্তব্য শুনলাম, আমি নিজেও কিছুটা ইমোশনাল হয়ে পড়েছি, তারপরেও সংক্ষেপে আপনাদের বলার চেষ্টা করব। গত রবিবারে সানডেতে যখন বাংলাদেশের প্রিন্ট মিডিয়ায় খবরটি আসে, আমি কোর্টে, অনেকেই যাদের, যারা কোর্টে প্র্যাকটিস করেন, আর্লি আওয়ারে একটা মেনশন করতে হয় যাদের সামনে দাঁড়িয়ে বলতে হয় আমার চাওয়াটা কি। তখন আমি একটা হাইকোর্ট জাজের সামনে বিষয়টি নিয়ে আসি। জাজ অনারেবল জাজ আমাকে বলেন অন্য একটা বেঞ্চে যাওয়ার জন্য, এবং একই দিন আমি সুপ্রিম কোর্ট বারের সভাপতি এবং মাননীয় অ্যাটর্নি জেনারেলের সাথে আমি সাক্ষাৎ করি এই বিষয়টি নিয়ে, এবং ওনাদের পরামর্শ নিয়ে, এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি এবং সেক্রেটারি ওনাদের পরামর্শ নিয়ে গতকাল মর্নিং এ হাইকোর্টের একটা সিনিয়র বেঞ্চ, জাস্টিস মিস্টার জেবিএম হাসান এবং জাস্টিস মিস্টার খায়রুল আলমের কোর্টে এটা সাবমিট করা হয়, যেটা আজকে হিয়ারিং হয়েছে। এবং এখানে একটা কথা বলা উচিত। জি ফয়জ ভাই, আমি শুনতে পাচ্ছি। ফয়জ ভাইকে আমি আবার যাচ্ছি একটু রায়হানের আম্মুর কাছে। খালাম্মা, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমাকে একটু রায়হান সম্পর্কে একটু বলবেন, যে পুলিশ কিন্তু তার সম্পর্কে একটু বিভ্রান্ত ছড়াচ্ছে। যারা এটি শুনেছেন সবাই ইমোশনাল। জি, আমি কি আবার হিয়ারিং এ? জি জি, বলেন ফয়জ ভাই, আমি শুনতে পাচ্ছি, বলেন। জি, আপাতত 2 উইকস এর জন্য ওনারা স্ট্যান্ড ওভার রেখেছেন, 2 সপ্তাহের জন্য স্ট্যান্ড ওভার রেখেছেন, যে পিবিআই এর প্রোগ্রেসটা দেখা হবে, যদি পিবিআই স্যাটিসফ্যাক্টরি কোনো প্রোগ্রেস আমাদের দেখাতে না পারে তাহলে এনি টাইম এখানে হাইকোর্ট হস্তক্ষেপ করবেন, কারণ এখানে অনেকগুলো আশঙ্কার বিষয় আছে, আপনারা হয়তো অনেকে জানেন। যেমন একজন আসামি সে পালিয়ে গেছে পুলিশের কাস্টডি থেকে, মানে পুলিশের মাঝখান থেকে সে পালিয়ে গেল কিভাবে, আর তারপরে পুলিশের নাম্বার থেকে কল এসেছে, তার কোনো পুলিশ এখনো অ্যারেস্ট হয় নাই, যাদেরকে তদন্তের দায়িত্বটা দেওয়া হয়েছে ওনাদের প্রোগ্রেসটা দেখতে বলেছেন আমাদেরকে। আচ্ছা, আপাতত এই হচ্ছে, এটা হচ্ছে আপনার কোর্টের পক্ষ। কিন্তু আপনি ফয়জ ভাই, আপনি একজন ব্যারিস্টার, এবং আপনাকে ধন্যবাদ যে আপনি রায়হানের পক্ষ থেকে, অর্থাৎ মানে আমি বলবো যে সিলেটবাসীর পক্ষ থেকে আপনি একটা রিট পিটিশন সাবমিট করেছেন, এবং এর জন্য সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি গতকালকে একটি জিনিস দর্শকদের কাছ থেকে, দর্শকদের প্রতিক্রিয়া নিয়েছিলাম যে গতকালকে রাতের প্রোগ্রামে, সেটি হচ্ছে যে এসপি সাহেবকে এখানে অনেকে দোষারোপ করছেন, আপনি কি এই সম্পর্কে আমাকে একটু বলবেন? বহিষ্কার করে কেন অ্যারেস্ট করা হয়নি, এই একটি প্রশ্ন আজকে জনসমক্ষে বিরাজ করছে। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সকল দর্শকদের, জি, হাইকোর্টে কিন্তু যে এর এক সপ্তাহ আগে যে ঘটনাটা ঘটে গেছে এই সংক্রান্ত আরেকটি রিট আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকাস্থ সিলেটিদের সঙ্গে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাবমিট করেছি, সেখানে কিন্তু একই অভিযোগ এসেছে, আপনি যে কথাটি বলেছেন, পুলিশ প্রশাসনের অবহেলা। সেখানে একটা গ্যাং রেপ হয়েছে, নট অনলি রেপ, একটা গ্যাং রেপ হয়েছে, সেখানে পুলিশ সুপার থানার ওসি ইচ্ছা করে টাইম কিলিং করেছে,
পুলিশ এবং সুপার সেখানে তারা আপসরফা করার চেষ্টা করেছে এবং ভিকটিমকে তারা অনেক দেরিতে হসপিটালে নিয়ে গেছে, এগুলা ফ্যাকচুয়াল অ্যানালাইসিস আসতেছে। এখন পুলিশ হচ্ছে রাষ্ট্রের সম্পদ, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ চলে, ফরেন রেমিটেন্সের টাকায় পুলিশ চলে। এখন আমি মনে করি যদি কারো দায়িত্ব অবহেলা থাকে তাইলে এখন পুলিশের বিভাগীয় তদন্ত আসা দরকার, কারণ এইসব নজির এর আগেও আছে। এই বিষয়ে কি আপনারা কি কোনো ফিডিশন বা কোনো আপনারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন? ব্যারিস্টার ফয়েজ, আপনারা কি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন রিগার্ডিং বিভাগীয় যে ইনভেস্টিগেশন, যে আপনার স্পেশালি আমি বলবো এসপি সাহেবের, কারণ একজন পুলিশকে যখন আপনি প্রত্যাহারই করলেন, হোয়াই আপনি তাকে অ্যারেস্ট করলেন না? এই বিষয়টা আমাদের কনসিডারেশনে আছে এবং এটা কোর্টের নলেজে আছে। ধন্যবাদ। কোর্ট হচ্ছে যে গার্ডিয়ান বলা হয়, ধন্যবাদ, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস। ব্যারিস্টার ফয়েজ আপনাকে ধন্যবাদ, ব্যারিস্টার ফয়েজ আপনাকে ধন্যবাদ। আমি আমি একটু রায়হানের মায়ের কাছে যাচ্ছি। খালাম্মা আমাকে শুনতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ জি, শুনতে পাচ্ছি। আপনি একটু আমাকে রায়হান সম্পর্কে বলবেন, জনগণ জানতে চায়। আসলে রায়হানকে নিয়ে পুলিশ একটা বিভ্রান্ত ছড়াচ্ছে যে তাকে গণপিটারি দেওয়া হয়েছে, সে দুষ্কৃতিকারীদের সাথে সংস্পর্শ ছিল, কিন্তু আমরা যেটা লোকাল অথরিটির কাছে জানলাম, যেটা আমরা লোকাল কাউন্সিলরের কাছে জানলাম এবং এলাকাবাসীর কাছে জানলাম যে সে ভালো ছেলে, আপনার মতে কি? আপনি একটু বলবেন রায়হান আমার কেমন ছেলে আপনি জনতা দেখেই তো আপনি বুঝতে পারতেছেন, আমার মুখের ভাষায় আর কি বলবেন। মা কোনোদিন ছেলে বাদ বলে না, কিন্তু তারপর আপনি জনতা দেখেন, মিছিল দেখেন, সাংবাদিক সম্মেলন দেখেন, মিডিয়া দেখেন, তখন বলতে পারবেন আমার ছেলেটা কি ধরনের ছেলে। আর আমি তো কিভাবে বলবো যে আমার ছেলেটা বাদ, কারণ আমি কোনোদিন পাই নাই তার বাদ কোনো জায়গায়, বাদ কোনো কাজে। রায়হানের কথা আমি আর বাদ কিভাবে বলবো? আচ্ছা, আমি আমি খালাম্মা আপনি লাইনে থাকুন, আমি একজন কলারের সাথে একটু কথা বলে আসি যে উনারা কি বলতে চাচ্ছেন। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন কি? আমরা সবাই এখানে আসলে কথা বলার মতো ভাষা এবং পরিবেশ আমাদের মধ্যে নেই, বাট জাস্ট আমরা আপনার কাছ থেকে মন্তব্যটা শুনতে চাচ্ছিলাম। জি, মন্তব্য হইল যে ভয় লাগে, বালাফতা বাচ্চা কাচ্চা বাড়াইয়া গেলে যে গরো ফিরে না, বালা যদি আত ভাঙ্গা ফাও ভাঙ্গেও ওই বোনর বাচ্চাটারে ফিরত দিত, তারা তো কোনো দুঃখ আসেন না। এরা মানুষ নি না, খানে দোল্লাজ না কাফির। জি, আপনার সাথে আমরা আসলে আমরাও এই বিষয়ে একমত যে আসলে যদি তারা তাকে ডিজেবল করেও দিত, অ্যাটলিস্ট মায়ের বুকে ফেরত আসতো, অবশ্যই আমরা এটা আমরাও এটা চাই যে তারা কি আসলে মানুষ নাকি অমানুষ। এবং আপনারা যারা দেখছেন, অবশ্যই যে বিষয়টা সেটি হচ্ছে যে আমাদের পুলিশ যদি আমাদের এই ধরনের কাজ করে থাকে তাহলে ডেফিনেটলি আমরা কার কাছে যাব। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। জি জি, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো হ্যালো, কলার শুনতে পাচ্ছেন? হ্যালো জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আপনার মন্তব্য কি? আমি আপনাদের মাধ্যমে জি একটু জিনিস জানতে চাচ্ছি যে আসলে পুলিশি রাষ্ট্র যখন হয় বিচারক যখন বিচার করার তার স্বাধীনতা থাকে না, সেদেশের অবস্থা তো এটাই হবে। আপনারা কি এই ব্যাপারে একমত? আপনার প্রশ্নের উত্তরটা অবশ্যই সবাই দিতে পারে, আপনি নিজে অ্যান্সার দিতে পারেন, তারপরেও আমরা যেহেতু নিরীহ পুলিশ কাস্টডিতে যে ছেলেটাকে পুলিশ সরকারের বাহিনী হয়ে সরকারের জনগণের রক্ষক হয়ে বাংলাদেশের জনগণের টাকার বস্ত্র পরিধান করে একজন নিরীহ লোককে পিটিয়ে হত্যা করে আবার তাকে ছিনতাইকারী সাজানোর চেষ্টা করেছে, সেই দেশের পুলিশ এর উপরে মানুষের আস্থা থাকবে কি এবং এই দেশের জনগণ কে রক্ষা কে করবে?
জি প্রশ্ন আপনার আপনি আপনার আপনার সাথে আমি একমত জন পুলিশি যদি আমাদেরকে হত্যা করে আমাদেরকে নির্যাতন করে আমরা কোথায় যাব অবশ্যই এই বিষয়ে আমাদের সরকার আমাদের অপোজিশন পার্টি আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল স্পেশালি জনসচেতনতা জনগণ কথা বলতে হবে জনগণকে দায়িত্ব নিতে হবে তাদের তাদের অধিকার আদায়ের জন্য আপনাকে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এবং এই বিষয়ে আপনার সাথে আমি একমত আপনাকে আপনার সাথে আমি একমত আমি আরেকজন কলার কাছে যাচ্ছি কলার আসসালামু আলাইকুম কলার টিভি সাউন্ড একটু কমান প্লিজ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভাই প্রথমে আমি রায়হান ভাইয়ের আম্মাকে আমি শ্রদ্ধা সালাম দোয়া জানাই জি রায়হান ভাই যে একজন বীরের সন্তান আমি ডাবল শ্রদ্ধা জানাই আমি অতটুকু জানতাম চাই যে পুলিশ অফিসারে এই ঘটনা ঘটাইছে এই পুলিশ অফিসারে কি রায়হান ভাইকে আগে জানতো আগে জানার যদি না থাকে হঠাৎ করে কিভাবে মারবে সাধারণ ১০,০০০ টাকার জন্য আমি ২০০২ বিদায়ের আওতে ছিলাম আমি মুরু খেয়েছি মাংস খেয়েছি নামাজ পড়েছি ২ মাস ছিলাম বিদায়ের আমাকে লুক আফটার করেছে বাংলাদেশের ডিফেন্স রাইফেলে আল্লাহর কসম ভাই থ্যাংক ইউ অবশ্যই রাহান ভাইয়ের সাথে আগে পরিচয় ছিল কিনা উনি বলবেন আমি যাচ্ছি আরেকজন কলারের কাছে কলার আসসালামু আলাইকুম জি আপনার সংক্ষেপে মন্তব্য কি প্লিজ অনলাইনে আপনি স্টুডিওতে কথা বলছেন একটু জোরে বলবেন প্লিজ আসসালামু আলাইকুম ভাই আমার অপিনিয়ন হইল গিয়া জি যে বাংলাদেশের সিলেটের যে পুলিশ সুপার ফরিদুদ্দিন সাহেব উনি তো প্রথমে আসার পরে এখানে অনেক সুন্দর সুন্দর ডায়লগ দিলেন যে আমি ঘুষের টাকা খাবো না কিছু এগুলা যে করবো না আমার প্রশাসন মানে সুন্দরভাবে পরিচালনা করবেন কিন্তু সুন্দর সুন্দর ডায়লগ এর পিছনে যে আন্ডারগ্রাউন্ডে এত কিছু হচ্ছে মানুষকে ধরে আর নিয়া নির্যাতন করিয়া হাত পা ভাঙ্গিয়া জানে মারিয়ে ফেলা হলো এটা কি ওনার ডায়লগ এর সাথে কোনো মিল আছে না আমরা গতকালকে যদি আমাদের অনুষ্ঠান দেখে দেখেন আমরা কিন্তু এসপি সাহেবের কথা নিয়ে আসছি যে একজন আকবরকে যখন আপনি ক্লোজ করলেন তাহলে আকবরকে কেন অ্যারেস্ট করেন নাই এখন পুলিশ সুপারকে প্রশ্ন করা উচিত আমি বিশ্বাস করি বাংলাদেশের যদি মানে যদি এটা নিয়ে বিভাগীয় তদন্ত যেটা ব্যারিস্টার ফয়জউদ্দিন আহমেদ বলছেন যে বিভাগীয় তদন্ত যদি হয়ে থাকে তাহলে এসপি সাহেব মাস্ট এটার প্রশ্নের আনসার দিতে হবেন যে আপনার মানে আপনার প্রশ্নের আনসার দেওয়ার আগে ভাই ওনাকে ক্লোজ করা হবে ওনাকে ক্লোজ এখন এইটা এই যে আমাদের যে ভয়েসগুলো আসতেছে অবশ্যই সরকার সেটি শুনতে পাচ্ছেন বুঝছেন এইটা তো ধরা পড়ছে আকবর ভাইয়ের মা হার্ডলি পদক্ষেপ নেওয়ার জন্য প্রকাশ পাইছে বা মিডিয়া তুলিয়ে ধরার জন্য এরকম তো অনেক অনেক থানায় হচ্ছে ভাই গুম করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে জি জি আমরা এই বিষয়ে কথা বলবো আপনি দেখতে থাকুন আমাদের অনেকগুলা কলার লাইনে আছেন আমি আর দুইজন কলারের সাথে কথা বলে আবার আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যাচ্ছি পরবর্তী কলারের কাছে কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আপনার সংক্ষেপে মন্তব্য কি আমাদের জন্য প্লিজ আমি একটু বলতে চাই সামান্য একটু রাহানার ফ্যামিলি সম্বন্ধে জি রাহানের আম্মু শুনতে পাচ্ছেন টিভি সাউন্ড একটু কমান ওয়ালাইকুম আসসালাম আপনি টিভি সাউন্ড একটু কমান প্লিজ আপনার টিভির ভলিউম হাই আমি বলতে চাইছিলাম যে ওদের ফ্যামিলিটাকে কোনো আপনাদের সাহায্য করা যায় কি আপনারা এটা তার তুলে ধরেন না হয়তো ওরা ইয়ে হয়ে যাবে অবশ্যই ওদের ফ্যামিলিটাকে হেল্প করাটা হচ্ছে ওদের ওর একটা তার ছেলে জিয়েরি জি জি বলেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনার কথা কেটে আসছে আপনি কি বিশ্বাসের হাই আপনার সাথে আমি আবার কথা বলবো পরে আমি যাচ্ছি আরেকজন কলারের কাছে কলার আসসালামু আলাইকুম এবং যারা আপনারা তার পরিবারকে সাহায্যের কথা বলছেন ফার্স্টলি আমরা এটা সঠিক বিচার চাই সঠিক তদন্ত চাই এবং পুলিশ সুপারকে প্রশ্ন করতে চাই কেন আকবর পালালো
আমি এবং তাদের পরিবারের হেল্প করার ক্ষেত্রে অবশ্যই এখানে অনেকগুলো সংগঠন আছেন, আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমাদেরকে অফলাইনে ফোন করলে আমরা তার মায়ের নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। জি, আপনি টিভির সাউন্ড একটু কমান প্লিজ। বইনে যে টেটাস দিছেন খোতা বলছে নাকি, আমি এত কান্না করছি আর কি, ওর ওনার খোতা শোনানোর কান্না করছি, বেবিটাকে দেখে অনেক কান্না করছি। আমি বলবো, আমি এটাই বলবো যে পুলিশরা এখন চাঁদাবাজি হয়, ওদের কি বেতন বাড়ল না? ওদের বেতন কেন সরকারে বাড়ায় না? ওদের যদি বেতন বাড়াইতো তাহলে রিক্সা ড্রাইভারের কাছ থেকে পয়সা নিত না, ভ্যান ড্রাইভারের কাছ থেকে পয়সা নিত না, মানুষের কাছ থেকে পয়সা নিত না। সরকারকে অনুরোধ করা যাও যেন যায় সরকার যেন ওদের পয়সা বাড়ায়। ওরা কেন চুর হচ্ছে, ওরা কেন ডাকাত হচ্ছে? ওরা তো পুলিশ না, ওরা আমাদের বাড়ির সবাই কেউ বের হতে পারে না যদি পুলিশে এসে ছাদা খুঁজে। এইটা কেন আমরা পুলিশের জন্য আমরা ঘর থেকে বের হতে পারি না, কেন এটা হবে? সরকার কি করে? জি জি, আমি আপনার সাথে একমত। পুলিশ আমাদের দুশমন হয়ে গেছে এখন। আমি আপনার সাথে একমত সিস্টার, আমি একমত আপনা আপনি আমরা আসলে কি বলবো, যাই হোক, আই হ্যাভ নাথিং টু সে। আমি আরেকজন কলার কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার মন্তব্য বা প্রশ্ন কি? আপনি স্টুডিওতে কথা বলছেন? হ্যালো, জি আপনি স্টুডিওতে কথা বলছেন? টিভিতে তো শোনা যাচ্ছে না। আপনি টিভির সাউন্ড একটু কমান আমরা প্লিজ। আমি টিভি সাউন্ড জিরো করে দিচ্ছি। জি জি বলেন। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ কলার, আপনারা লাইনে থাকুন। আমি একটু রাহানের আমার সাথে কথা বলতে চাচ্ছি। আমি জানি আপনাদের অনেক কিছু বলার আছে এই বিষয়ে এবং অনেক কিছু আপনাদের অনেক আবেগ আপনারা প্রকাশ করতে চাচ্ছেন, আমরা সবাই আপনার সাথে একমত। খালাম্মা, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি। প্রবাসী বাংলাদেশিরা সবাই আপনার সাথে, আপনি তার প্রমাণ দেখছেন, হাজারো কলার লাইনে আছে শুধু আপনাকে আপনাকে সমবেদনা জানানোর জন্য যে রায়হানকে যে মারা হয়েছে, রায়হানকে যে মার্ডার করা হয়েছে, তারা এটাকে মেনে নিতে পারছে না। এবং প্রবাসী সবাই, প্রবাসী বাংলাদেশিরা সবাই আপনার ছেলের হত্যার বিচারের জন্য আমরা প্রস্তুত। আপনার আলতাবাড়ি পার্কে এখন মানববন্ধন হচ্ছে এই বিষয়ে, এবং আপনি আমাদেরকে আরেকটু বলবেন যে তার সাথে কি আগে কোনো সমস্যা ছিল কি না পুলিশ? জি না, সমস্যা ছিল না, পুলিশের সাথে তার কোনো সমস্যা ছিল না। এবং তার পরিবার সম্পর্কে আমাদেরকে একটু বলবেন, তার একটি 2 মাসের বাচ্চা আমরা মিডিয়াতে জানতে পেলাম। জি, তার 2 মাস, আজকে 13 দিন হয়েছে একটা বাচ্চা, তার বিয়ের হয়েছে 15 মাস এবং তার বাচ্চার বয়স হয়েছে 2 মাস 13 দিন। তো এই বিষয়ে বর্তমানে আপনাদের মানে বর্তমানে যে জিনিসটা হচ্ছে যে এটা তো সারা বাংলাদেশ না সারা বিশ্বে আলোচিত, এই বিষয়ে আপনারা কি চাচ্ছেন? তার আপনারা মানে আপনাদের চাওয়াটা কি, জনগণের কাছে আপনাদের চাওয়াটা কি, সরকারের কাছে আপনাদের চাওয়াটা কি? জনগণের কাছে এবং সরকারের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, আমার যে নির্দোষ ছেলেটারে নিয়ে যেভাবে নির্মমভাবে যে হত্যাটা করলো, আর টাকা 10,000 চাইলো, টাকা তো আমরা নিয়েই গেছিলাম, কিন্তু এর আগে বুধ 5টায় আমার ছেলেরে 2টা থেকে 5টা পর্যন্ত নির্যাতন করে মারিয়া তারা আমাদের সাথে অনেক নাটক করলো, টাকা নেওয়ার কথা হইয়া আমাদেরকে টাইম দিল, আর এই টাইমের ভিতরে আমার ছেলেটারে মারিয়া এর ভিতরে হেমাগারে নিয়ে রাখি দিল। এইটা কিছু পুলিশের কাজ না, এটা একটা অমানুষের কাজ না, একটা জানোয়ারের কাজ, কোন ভালো মানুষ এই কাজ করতে পারে না। অথচ এই রায়হান ছিল একজন বিডিআর এর ছেলে, একজন পুলিশের নাতি, আর তারাই তো পুলিশ আর তারাই তো বিডিআর, তারার বুক কাঁপলো না যে আমাদেরও তো ছেলে সন্তান আছে, আমাদের তাও এরকম অনেক করতে পারবে, এটা তাদের বুক কাঁপলো না। এখন আমি এটাই চাই সরকারের কাছে বলি, আর জনগণের কাছে হোক আর মিডিয়ার কাছে হোক, সবাই মিলে একটাই করবেন যে দোষী তারে
খেনে সার দেওয়া হইলো, সে তো চাকরিরত অবস্থায় ছিল, লাগা এই যে চারজন সাসপেন্ড করলো, তখন তাই আকবরও ছিল, তাকে সাসপেন্ড করলো, অথচ সে পালিয়ে যায় কেমনে, কোন লোক পালাতে পারে না, কিন্তু পুলিশের চাকরি করে পুলিশ কেমনে পালিয়ে যায়, এইটা সরকার খতিয়ে দেখবেন। আর আমার আরেকটাই অনুরোধ, আমার মতো আর কোনো রায়হানের মা যেন এইরকম কষ্ট না পায়, এবং আমার নাতিনের রায়হান, শুধু রায়হান না, রায়হানে আমার একজন ছেলে, একটা বাচ্চার বাবা, একজন বিধবা, তার ছেলে, তার যে বউ, এটা যে হইল বিধবা, এই যে 20 বয়সের মেয়ে, এটার আমি কিভাবে রাখবো, তার বউ, এই যে 2 মাসের একটা বাচ্চা, সে তা যখন বড় হবে, যখন শুনবে যে পুলিশে নিয়ে মারিয়ে ফেলাইছে, পুলিশের উপরে তার ধিক্কা আসবে না? এবং এইটাই আমার অনুরোধ, এই যে পাষাণ্ড পশুর মতো যা মাই তো মারল, তারপরে যে জ্যান্ত মানুষের যে পেলাস্তি নখগুলো তুলিয়ে ফেললো, এটা কোনো মানুষের কাজ করলো নি। এখন যেইভাবে আমার ছেলেটারে তারা পিটিয়ে হত্যা করলো, নির্যাতন করলো, এদেরকে সরাসরি ধরে এদেরকে রিমান্ডে আগে আনা হোক, এটার পিছনে নিশ্চয় কোনো একটা ষড়যন্ত্র কিংবা বানোয়া যে কোনো একটা আছে, এদেরকে ধরে জ্যান্ত ফাঁসি দেওয়া এবং জনতার সামনে। আপনি বলছেন যে এদের পেছনে একটা জিনিস আছে, আপনি বলছেন যে এদের পেছনে একটা জিনিস আছে, আপনি পেছনে কি মানে কি আছে মনে করেন, আপনি কি মনে করেন? আমার এটাই পিছনে হইতে পারে, আমার ছেলে নেভি ব্লু গেঞ্জি এবং নেভি ব্লু প্যান্ট পরে গেছে, যখন আমার ছেলেটার মৃত্যু দেখি, তখন আমার ছেলের কিন্তু পাইছি একটা লাল শার্ট, শার্টটা তার গায়ে ঢুকতেছে না, না হইলেও 38 সাইজ শার্ট, কিন্তু আমার ছেলের লাগে 44 সাইজ 30 সাইজ আমার ছেলের। কালো প্যান্ট পাইছি, আমার ছেলের পরনে ছিল নেভি ব্লু প্যান্ট, কিন্তু মৃত্যুর পর তার পরনে দেখা গেছে লাল চেক শার্ট এবং কালো প্যান্ট শর্ট প্যান্ট, আর মাত্র টাকা 10,000 কি আমার ছেলের দাম। আর বোন থাকে লন্ডনে, চাচা থাকে আমেরিকা, করোনা না হইলে সে এতদিন আমেরিকায় চলে যাইত, এই ফ্যামিলির মানুষ 22 জন একসাথে যাইতেছে আমেরিকায়, হয়তো জানুয়ারিতে তাদের যাওয়া উচিত, আর মাত্র 10,000-এর জন্য কি আমার ছেলেরে আমি কি দিতে পারতাম না? তারা এই যে টাকা বলে টাইম পাস করে আমার সাথে খুব একটু ফালাকিতে করে আমার ছেলেটারে মারিয়া হিমাগারে পাঠাই দিল। আমার 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 এই জিনিসটা আমি গত পরশু দিন থেকে আমি চেষ্টা করছি বোঝার জন্য, যে 10,000 টাকা চাঁদা না দেওয়ার জন্য মানুষকে এইভাবে হত্যা করবে, নাকি অন্য কোনো কারণ ছিল? এটা আমারও প্রশ্ন, হয়তো কেউ কোনো ইঙ্গিত কি পুলিশে কেন মারলো, কার জন্য মারলো, আর আমি তো নিজে জানি না, যার কারণে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগা দিছে। আমি যদি নিজে জানতাম আমি বলতে পারতাম, প্রথম তো আমরা জানতামই না যে পুলিশে কোন পুলিশে মারছে, অথচ চাকরিরত অবস্থায় ডিউটিরত অবস্থায় যারা ছিল এরাই মারছে, কিন্তু তারা 2 দিন এর কোনো তথ্য দেয় নাই, খেরা এখানে ডিউটিরত ছিল, কোনো পুলিশেই নাম বলে নাই। তারপর শোনা যায় যে 4 জন সাসপেন্ড করছে, 4 জন যদি সাসপেন্ড করলো, এই আশিক এলাহি এবং আকবর এটা পালিয়ে গেল কেমনে? এটা তো প্রাণের কথা। আপনি কি এই এটার সাথে এসপি সাহেবের আমার ছেলের যদি কোন দোষ থাকিয়ে থাকে তারা আটকিয়ে রাখলো না কেন? আমার যখন পয়সা দাবি করলো, আমি তো পয়সা নিয়ে গেছিলাম, তখন বললো না কেন যে এই পয়সায় হবে না, আরো পয়সা দাও, কিন্তু আমার টাইম দিল 9টায় আসো, 9টায় আসো টাইম দিয়া তারা 5টার দিকে আমার বাচ্চাটারে মেরে 6টার দিকে তারা হিমাগারে পাঠিয়ে দেয়। এই নাটকটা সাজানো কেন হলো? এটা তো কোনো গরমিল লাগছে। তারপর আমার ছেলে পড়িয়ে গেল নেভি ব্লু গেঞ্জি এবং নেভি ব্লু প্যান্ট, আর মৃত্যুকালে তার গায়ে দেখা যায় লাল চেক শার্ট এবং কালো শার্ট শর্ট প্যান্ট, এবং আমার ছেলের গায়ে লাগে এই মৃত্যুকালে তার গায়ে পাওয়া গেছে লাল শার্ট এবং কালো প্যান্ট, এটা আমার এখনো ঘরে আছে, আমি রাখছি, এটা কিন্তু তার শার্টও না তার প্যান্টও না। জি খালাম্মা, আমি আমি একটু ব্যারিস্টার সাহেবের সাথে কথা বলে আবার আপনার সাথে কথা বলবো, আপনি লাইনেই থাকুন। ফয়েজ ভাই শুনতে পাচ্ছেন? ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ,
এই যে আপনি উনার মায়ের এবং জনগণের যে ক্ষোভ, আপনি আমি কলার কন্টিনিউ লাইনে কিন্তু আমি কথা বলতে পারছি না, যেহেতু আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি আজকে, উনার মায়ের সাথে আমি কথা বলতে চাচ্ছি। তো আপনি এই যে অনেকগুলো কনফিউশন তৈরি হয়ে গেল, এক নাম্বার যে রাতে ভোর রাতে তাকে মারা হলো, বলল সকাল 9টায় টাকা নিয়ে আসেন, তারপরে ওদেরকে ক্লোজ করা হলো, গ্রেপ্তার করা হলো না, এবং জনগণ তাকে ভালো ছেলে হিসেবে আখ্যায়িত করছে, পুলিশ বলছে গণপিটুনিতে, এই যে মানে অনেকগুলো মিথ্যে জিনিস চলে আসছে, এবং এসপি সাহেবকে নিয়ে অনেকের বড় বড় কোয়েশ্চেন চলে আসছে, এ বিষয়ে আপনার মন্তব্য। এখানে যারা এসপি বা যারা পুলিশের ঊর্ধ্বতন দায়িত্বে আছে, ওনারা কোনোভাবেই দায় এড়াতে পারেন না, এটাই স্বাভাবিক। এবং একটু আগে আমার আগের বক্তব্যে আমি আগের সিলেটের আগের ঘটনাটা আমি বলেছি। এখন এখানে তিনটে ব্যাপার আছে, যদি লিগাল সাইড থেকে আমাকে বলা হয়, একটা হচ্ছে তাদের ডিপার্টমেন্টাল প্রসিডিং, আরেকটা হচ্ছে যে ক্রিমিনাল হিসেবে পানিশড থ্রু দা ট্রায়াল কোর্ট, মানে ডিস্ট্রিক্ট কোর্টে দায়রা যদি সেখানে বিচার হবে। হাইকোর্টের কাছে আমরা যেটা চেয়েছি, হাইকোর্ট ইজ দা সুপিরিয়র কোর্ট, এখানে সুপারভাইজিং ক্যাপাসিটি আছে হাইকোর্টে, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। হাইকোর্ট যেটা করতে পারে সেখানে নিরপেক্ষ, আমরা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি। এই বিচার বিভাগীয় তদন্ত বা একটা ইম্পার্শিয়াল যদি ইনকোয়ারি হয় তাহলে সবকিছু বেরিয়ে আসবে। আমি আপনাদেরকে একটা আইনের কথা রেফার করছি, সেটা হচ্ছে মানে পুলিশ কাস্টোডিতে যে ডেথ হয়, যে যারা মারা যান, সেই আইনটা হচ্ছে 2013 আমাদের পার্লামেন্টে পাশ হয়েছে, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013। এই আইনটা নিয়েও আজকে আমরা কোর্টে চ্যালেঞ্জ করেছি, এই আইনটা নিজেই মানে এটাও ডিসপিউটেড, কারণ এখানে এক পুলিশের বিচার আরেক পুলিশ করবে, এটা আজকে অনেক সিনিয়র অ্যাডভোকেট রা এটা নিয়েও মন্তব্য করেছেন কোর্টে। তো এখানে আপনি যে প্রশ্নটা করেছেন, এসপি সাহেব দায়ী কিনা, উনি কোনোভাবে দায় এড়াতে পারেন না, কারণ নাম আসে নাই, এটা নিয়ে আমরা খুব আশঙ্কা আছে। একজন বিডিআর এর সন্তান, যার 2 মাস বয়সী বাচ্চা আছে, নিউলি ম্যারিড, যিনি দেশের বাইরে চলে যাবেন রেমিটেন্স আয় করতে, সেখানে এই বিষয়টাকে এতটা হালকা ভাবে নেওয়া উচিত না। আমি আপনার কথার আনসার মনে হয় দিয়ে দিয়েছি, এসপি সাহেব দায় এড়াতে পারেন না, পুলিশ প্রশাসন, আমি আপনি হয়তো ইনডাইরেক্টলি বলছেন, আমি ডাইরেক্টলি বলি, আমি ডাইরেক্টলি বলি এসপি সাহেব ইজ দা রেসপন্সিবল, বিকজ কিভাবে আমি ডাইরেক্টলি এই কথা, আপনারা হয়তো ঢাকাতে আছেন বা সিলেটে আছেন এজন্য বলতে পারেন যে এসপি সাহেব যদি রেসপন্সিবল নাই হন তাহলে আকবর কিভাবে পালিয়ে যায়। তো এসপি সাহেবকে এই প্রশ্ন করা হলেই আমার মনে হয়, বিভাগীয় তদন্ত করা হলেই মনে হয় জিনিসটা বের হয়ে আসবে। যাই হোক, আমি আমার শেষ করা ইম্পার্শিয়াল হতে হবে, জি ইম্পার্শিয়াল হতে হবে, জি, এবং কলার যারা আপনারা আমাকে লিখছো, জি ফয়েজ ভাই আপনাকে ধন্যবাদ, ফয়েজ ভাই, জি জি ফয়েজ ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটা চাচ্ছিলাম, আপনারা এসি, আপনারা এসি আকরামের নাম শুনেছেন এর আগে? জি শুনেছি আমরা, হ্যাঁ, এসি আকরামের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট কে মার্ডার করেছিলেন উনি, এবং সেই এসি আকরামের বিচার হয়েছিল। কেন হয়েছিল? ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্ররা তখন কন্টিনিউয়াস একটা আন্দোলনে লেগেছিল, এইরকমই একটা ঘটনা ঘটেছিল, হ্যাঁ, এবং সেটা উজ্জ্বল দৃষ্টান্ত, এবং সেই এসি আকরামের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, রাইট। মানে এই ক্ষেত্রে আমি আমি ফয়েজ ভাই আপনাকে বলি, যারা ফয়েজ ভাই আমি একটু বলি যে অবশ্যই বাংলাদেশের মানুষ সোচ্চার, রায়হানের মার্ডার নিয়ে বাংলাদেশের মানুষ এখন ঘরে বসে নেই, এবং প্রবাসীরা একত্রিত, ব্রিটেনে যত সিলেটি মানুষ আছে, সিলেটের যত মানুষ আছে, তারা এটা নিয়ে মর্মাহত, এবং তারা অবশ্যই এটার জন্য প্রতিহত করবে, কথা বলবে। এবং আপনি যে কথাটা বলছেন, এসি আকরামের এক্সাম্পল দিয়েছেন যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির, এবং সেটা অবশ্যই সেদিকেই যাবে। বাট আপনাকে ধন্যবাদ যে আপনি নিজের নিজের তাড়নায় আপনি এসে তাদেরকে হেল্প করছেন, আপনাকে ধন্যবাদ। যারা কলার আপনারা লাইনে আছেন এবং আমাকে লিখছেন যে আপনারা কথা বলতে চান, রাহানের মাকে আপনারা সমবেদনা জানাতে চান, সরি যে আমাদের প্রোগ্রামটা শুরুতে একটু দেরি হয়েছে এবং শেষ করার কথা আরও 10 মিনিট আগে ছিল, এবং আমরা আপনাদের সাথে আজকে কথা বলছি না, আমি প্রমিস করছি যে আরেকটি প্রোগ্রাম করব আমি এই বিষয়ে, রাহানের মৃত্যুর বিষয়ে, এবং কথা বলে আপনাদের সাথেও কথা বলবো। আমি আবার যাচ্ছি রাহানের মায়ের কাছে। খালাম্মা আমাকে শুনতে পাচ্ছেন? আপনার শেষ কথাটা, আপনাকে সমবেদনা জানানোর মতো ভাষা আমার নেই, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের প্রবাসীদেরও নেই, কিন্তু শেষ চাওয়াটা কি আপনার প্রবাসীদের কাছে, বলুন বাংলাদেশীদের কাছে কি চাওয়া আপনার? আমার একটাই চাওয়া, জি, আপনারা সব বাংলাদেশে যদি
একসাথে মিলিত হয়ে এইটাই যদি সরকারের কাছে আবেদন করে যে এইরকম আর যেন কোনো রায়হান না যায়, আর কোনো বাচ্চার বাবা যেন না যায়, আর কোনো মহিলার স্বামী যেন না যায়, আর এই যে এই নির্মম যে হত্যাটা এটা মানিয়ানো আর কোনো কথা না, এটা মানিয়ানো আর যাওয়া যায় না। আর সবাই মিলিয়া একটাই, সবাই মিলিয়া একটাই দাবি করবেন যে যেই লোকটা এটা করছে তারে ধরিয়ে এনে আগে রিমান্ডে নাও, এবং রিমান্ডে নেওয়ার পর তার ডাইরেক্ট ফাঁসি জনতার সামনে হোক। আর সবাই মিলে যে আমাকে এত সুযোগ দিয়েছেন এবং আমার সহযোগিতা করতেছেন সবার জন্য আমি থ্যাংকস জানাই এবং সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। আর কি বলবার আছে, ধন্যবাদ খালাম্মা। আমরা অবশ্যই আমরা আপনার সাথে, আমরা রাহানির পরিবারের সাথে সবাই থাকবে, প্রবাসী বাংলাদেশি সবাই আছে, এবং আপনার নাম্বার আমরা নিয়ে নেব আমাদের প্রতিনিধি যিনি সিলেটে কাজ করছেন আপনাদের জন্য, এবং আমরা চেষ্টা করব যে আপনাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখার জন্য। এখানে প্রবাসীরাও কিন্তু এ বিষয়ে সোচ্চার, আমি গ্রেটার সিলেট বলুন, জালালাবাদ অ্যাসোসিয়েশন বলুন, সবাই এ বিষয়ে কথা বলছেন। আজকে মানববন্ধন হচ্ছে, আপনাকে ধন্যবাদ এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমরা আমরা চাই না সত্যি কথা যে আর কোনো রায়হান, আর কোনো মা রায়হানদেরকে হারাক। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দুজন সম্মানিত অতিথির সাথে, কথা বলছিলাম ব্যারিস্টার ফয়েজউদ্দিন আহমেদ, যিনি হাইকোর্টে রিট পিটিশন সাবমিট করেছেন নিজের তাড়ানায়, অর্থাৎ নিজের বিবেকের তাড়ানায়, এবং কথা বলছিলাম যে গত কয়েকদিন আগে সিলেটে আপনার যে রায়হানকে পুলিশ মার্ডার করেছে, হত্যা করেছে অনলি 10,000 টাকা চাঁদা না দেওয়ার জন্য, সেই মা রায়হানের মায়ের সাথে। এবং আমরা আজকে আসলে গুছিয়ে কথা বলতে পারিনি, কারণ আমাদের বিবেক, আমাদের আবেগ আমাদেরকে এত বেশি তাড়িত করেছে, আমরা কথা বলতে পারিনি। এবং আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়নি আজকে, আপনারা যারা এখনও বসে আছেন এক মিনিট কথা বলার জন্য, 30 সেকেন্ড কথা বলার জন্য, রায়হানের মাকে সমবেদনা জানানোর জন্য, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে মানবতা আজও আমাদের মধ্যে আছে, আমরা বিশ্বাস করি মূল্যবোধ আজও আমাদের মধ্যে আছে, আমরা বিশ্বাস করি আমরা সবাই একত্রিত হব, আমরা সবাই সোচ্চার হব, আমরা রায়হানের হত্যাকারীদের অবশ্যই খুঁজে বের করব, এবং সরকার রায়হানের হত্যাকারীদের সুষ্ঠু বিচার করবে এবং বিভাগীয় তদন্ত তৈরি করা হবে। যদি এমন কোনো পুলিশ অফিসার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয় তার সঠিক বিচার হবে, তার শাস্তি হবে। আমরা আর কোনো মাকে, আর কোনো মায়ের চোখ আমরা চোখে জল দেখতে চাই না, পানি দেখতে চাই না। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।